ওম পরমাত্মারিন শুনছেন শ্রীমদ্ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবানের নিকট প্রচেতা গণের বড়লাভ বিদুর বলেন শুন করে নিবেদন কিবা করিল বহিরনন্দন প্রচেতানা রুদ্র গীতে ভুজি নারায়ণে পাইলেন বুঝিব কেমনে রুদ্র শিষ্য হয়ে তারা মুখ্য অথবা সকলে তারা স্বর্গ যায় পৃথিবীর সুখ তারা কি ভুঞ্জিল বিস্তৃত করিয়া মোরে বলহ সকল মৈত্রীয় কহেন শুনবিদুর সুজন প্রচেতা মনের জাতে ঘুচিল বন্ধন রুদ্র উপদেশ শুনি বহির সুনন্দন দশ ভাই সাগরেতে করেন গমন মাতা মহারাজ্য এই বিস্তীর্ণ সাগর তাহার গিয়াদি পঞ্চ সুদর আরম্ভিল যোগ্যতপি করিয়া আশ্রয় সর্বংশ হইল সে বহির নয় অঙ্গ যোগ স্থির করি করি মহাযোগ একে একে ত্যাজিলেন সংসার সম্ভোগ মনোযোগ ত্যাগে মহা জ্ঞানযোগ হয় সিদ্ধ ধ্যান যোগ্যতা হে ক্রমেতে উদয় সর্বদা হরিরে ধ্যান হরিরে শরণ তাহাতে চিত্তের মর হয় বিনাশন এই রূপে সিদ্ধ ধ্যান বহির্ষত নয় এক এক দশ ভাই মহাসিদ্ধ হয় এইদিকে বহির্ষ রাজা হরিপরায়ণ ক্রমেতে বার্ধক্য তার হরির আগমন বার্ধক্য ঘাজিতে ইচ্ছা ভোগরাজ্য ভার কেবল হইল ইচ্ছা শ্রী হরি সেবার পুত্রভিন্ন কে বা রাজ্য করিবে রক্ষণ কে বা সুখে প্রজা করিবে পালন প্রজা ভাবি রাজা হইল কাতর প্রজা স্নেহী নাহি হন ব্রহ্মতপর জ্ঞান তার হইল নারদেরও উপদেশে পরিময় এ সংসার দেখিলেন শেষে সেই মায়া ভ্রম তার হইল ক্রমে দূর ইচ্ছা ভোগ নাহি তার হইল প্রচুর বিষ্ণুকে ডাকিয়া তারা করেন স্থাপন উপায় বিধান করত তুমি বড় ইচ্ছা করি তোমা সদাই শরণ কর মোর রাজ্য ভোগ শীঘ্র নিবারণ জ্ঞান বলে পুত্রগণে দাও এই মতি অনাসক্ত হয়ে প্রজা পালনেরও রতি ভক্তের মনের আশা করিয়া শ্রবণ মনোবাঞ্ছা পরিবারে ইচ্ছে নারায়ণ তরা করি সেই বরুণ আলয় দ্বীপঞ্চ যথা ধ্যান যোগী রয় পিতবাস বনমালী চতুর্বাহুধারী ধারী রঙ্ঘ পদ্ম শোভে সারি সারি অষ্টবিধ অস্ত্রধারী যত অনুচর সঙ্গীতে রয়েছে কত দেহমুনি নর গুরুর কিন্নর তার গুণমান করে মনমাল অলঙ্কৃত সমস্ত শরীরে গুরুড় উপরে হরি করি আরোহণ উজ্জ্বল রূপেতে আসে প্রচেতা সদন ধ্যান রূপে দশ ভয়ে দিয়া দর্শন কহিতে লাগিলে সবে মধুর বচন অসাধ্য সাধিলে বৎস বহীরষ নন্দন সন্তুষ্ট আমি হেরিয়া সাধন যেমতি রুদ্র মম উপদেশ সেই আচরণ কর ধরি যোগবেশ যে কারণে যোগীগণ করে যোগাচার করিতে প্রত্যক্ষ মরে সে আশা সবার করিল সে আশা যে তোমার সবাকার ধ্যানে জ্ঞানে নেহারিলে আমারও সাকার সিদ্ধ জ্ঞান সিদ্ধ যোগ লোভিলে এখন অতঃপর করমোর আদেশ পালন প্রজা লাগে রাজবংশী জনম সবার সেই কর্মে বহু করহ সংসার বদ্ধ করহ সংসার তোমার পুত্র এক হইবে অচিরে তার পুত্রগণ ছাইবে পৃথিবী ভিতরে পিতা তব জরাকম ভক্তগণ ইচ্ছা তার বই করিতে গমন যাও তবে পিতৃরাজ্য গ্রহণ পিতৃগুণ পিতৃ সমগুণী প্রজা করিয় পালন প্র অপসরা যোগে কন্ডুমনি জন্মাইল এক কন্যা গুণেরও আকর কমলনয়না কন্যা করি পরিত্যাগ অপসরা চলিয়া গেল মহা বৃক্ষ মহাভাগ গ্রহণ করিল সেই কন্যা গুরবতী পালেন তাহার চন্দ্র বৃক্ষ অধিপতি ক্ষুধায় কাতর কন্যা করিছে রোদান চন্দ্রের তর্জনী চুষি শান্ত হয় মন সমধর্ম সবে তোমা মা কর তারে দোষ তা সরে দোষ তোমাদের নাহি হবে মোর বরে অন্যাসনে সহবাসে জন্মাবে কুমার সহস্র বরস রাজ্য করি ভোগাচার পুনর্বার জ্ঞানে মরে করিও শরণ আমি আনিব তবে সবে গৃহেতে আপন গৃহস্থ আশ্রম তব না হবে বন্ধন সব কর্ম ফল মোট কর মরে সর্মর্পণ কথা শুনি তবে ভাই দশজন ভক্তিভরে প্রণমিয়া করিল স্তবন ক্লেশ তুমি প্রভু সকলেরও সার তোমার চরণে মোরা করি নমস্কার বাক্য ও মনেরও তুমি সদা গোচর সুনির্মল শান্ত তুমি পরম ঈশ্বর নানা রূপে প্রকাশ তোমার তোমার চরণে মোরা করি নমস্কার শুদ্ধ সত্যরূপী তুমি ভক্ত প্রাণারাম তোমার চরণে মোরা করি প্রণাম তুমি বাসুদেব কৃষ্ণ কমল লোচন পদ্মনাভ তুমি প্রভু তুমি নারায়ণ সর্বলোক সাক্ষী মুখ্যদাতা তুমি প্রভু ত্রিভুবন স্বামী স্বর্ণ আপন্ন জনে বিনাশন বাক্যমন অগচর তুমি নারায়ণ শুদ্ধ শান্ত রূপ প্রভু সৃষ্টি স্থিতি লয় তোমার আজ্ঞায় সব ঘটে যে নিশ্চয় তোমাতে অর্পিত বুদ্ধি মুক্তি করে দান হরি কৃষ্ণ বাসুদেব বৈষ্ণবের কিবা বর চাই মোরা হি জগতপতি কৃপা দৃষ্টি থাকে যেন আমা সভাপতি তোমার চরণে বিনা কিছু নাহি চাই জগত অসারাধ্য প্রভু বৈষ্ণব গোসাই এই রূপে ভগবান করিয়া স্তবন আসন করিল ত্যাগ ভাই জন। সবে ভাই দশজন দেখে ব্রহ্মাণ্ড ভুবন কপিত হইয়া তবে রুদ্র শিষ্যগণ মুখেতে করিল সৃষ্টি অমনল পবন তরলতা হীন বৃদ্ধি করিবারে চায় ছটিতে আসিল ব্রহ্মা নাহিরি উপায় প্রবধি প্রচতাগণে ব্রহ্মা প্রজাপতি কহিলেন এক একে কত বাক্য নীতি ভয়ে বৃক্ষা কত হয় কম্পমান বৃহস্পতি তাহাদের কন্যা করে দান ব্রহ্মার ওয়াদে সে তারা মরিয়া মারিসা কন্যায় সকলে করিল বিভা নাহিরি উপায় অদপ্পর দশভাই রাজধানী যায় আনন্দের কলাহল উঠিল তাহায় পুত্রগণ হেরিবৃদ্ধ বিশিষ্ট রাজন একে একে করিলেন রাজ্য সমর্পণ দশ ভাই দশ দিকে করিয়া অর্পণ করির চরণে নিজে তেজেন জীবন এদিকে সহস্র বর্ষ ভাই জন মারিসা সহিত কাল করেন যপন মালিসার গর্ভে জন্মে একটি কুমার অতি গুণবান পুত্র দক্ষ নাম তার এই দক্ষ পূর্ব জন্মে যজ্ঞের সভায় মহাদেবী অপমান করেন হেলায় সেই অপরাধ তার হইল পতন ক্ষত্রিয় বংশেতে করে জনমগ্রহণ সহৎস বৎসর ধরি এই দোষ ভাই পালন করিল প্রজা সুখেতে সদাই সুবোধ রচিল গীত অতি মনোহর ভক্তি মনে জ্ঞানী জনে শুন নিরন্তর ইতি ভগবানের নিকট প্রচেতা বর লাভ একাদশ অধ্যায় বনগমন ও মুক্তি লাভ মৈত্র বলেন শুনো বুধির সুজন অতঃপর যা হইল পূর্ব গঠন সহস্র বৎসর কাল প্রচেতা সকল সংসার ভুঞ্জিয়া হইল অতিপ বিবেক দংশনে তারা হইল জর্জর বুঝিল সকলি মায়া সংসার ভিতর প্রমিতে পূর্বের স্মৃতি হইল উদয় পুত্রে দিতে রাজ্য ভার করিল নিশ্চয় শুভক্ষণে দশ ও জনে রাজ্য ধন সমুদ্রের পূর্ব তীরে করেন গমন দশ ও ভাই যোগ বসি হয়ে এক মন ধ্যানে পুনর্বার হরি করিল শরণ হ্যানকালে সেই স্থানে নারদ সুজন অবস্থিত হন হরি শ্রীহরি কীর্তন নারদেনে হারিতবে ভাই দশজন শুনিল তাহার মুখে একাত্ম কীর্তন আধ্যাত্ম শুনিয়া লভে প্রফর বিজ্ঞান শ্রীহরি রূপে আত্মা করেন প্রদান রচেতার মুক্তি হেরি যত দেবগণ পাজায় করে পুষ্প সুতকাহে শুনো শুনো সৌ সুজন পরীক্ষিতে গণ সুখ এ হেনবচন ভাগবত বাণী শুনি মৈত্রে ওর বিদুর বিদুটো প্রেমেরও ভাসিলেন সুখে প্রেমে মুগ্ধ হয়ে শুনি মুনি আনন্দে তখন কহিতে লাগিল মৈত্রে মধুর বচন ধন্য ধন্য তুমি ঋষি করিলা সাধন যেই ফলে তাও দেখা শ্রীকৃষ্ণ রতন জগতের গুরু তুমি শিষ্য যিনি শিষ্য জগতের গুরু তিনি সিমি শিষ্য তার অবহিত তবকাছে কি বা আছে আর বড় পাপি ইনু আমি তাই মহাশয় এ জন্মে না করিনু কৃষ্ণ আশ্রয় বা পিষ্ট আছি ভ্রাতা নরপতি তার অন্নে পুষ্ট হয়ে হই দিনমতি এই পাপে না দুর্লভ রতন ধর্মেরও সহায় এই নন্দেরও নন্দন অর্থকাম দুই বর্গ ধর্ম মুখ্য চার কৃষ্ণ সেবনের কাছে কিছু আর কৃষ্ণ ভক্তি ম বস্তু কি আছে ভুবনে যার লাগি ব্রহ্মাণ্ডে মুগ্ধ দেবগণে শিব করে যার ধ্যান হইয়া পাগল প্রজাপতি যার লাগি তপেত চঞ্চল এহেন রতন কি আছে ধরায় যে নামের গুণে পাপী বৈকুণ্ঠেতে যায় যে প্রেমের গুণে বদ্ধ জগত সংসার যে সংবর্ধিত পৃথিবী আধার বৃক্ষ সে জল হরিলে সেচন স্কন্ধ শাখা পুষ্প সবে দুষ্ট বন সেই রূপ নারায়ণে যেই বনভে তার পূজা উপনীত দেবতা সমাজে বর্ষাকালে সূর্য হতে উপজিত বাড়ি পুনরায় গির তাহা হয় সূর্যপরি চেতনা চেতন বিশ্ব ইরূপ হয় হরি হতে সৃষ্টি তার হরিতেই লয় যাহার ইচ্ছাই হয় ক্ষণেক সৃজন ভূত প্রাণী অগণন এ যুদ্ধ ভুবন যাহারও ইচ্ছায় হয় ক্ষণিক পালন ব্রহ্মাণ্ড হইতে যত কটা যাহার ইচ্ছায় হয় ক্ষণিক সংসার সংহার চন্দ্র সূর্য ছাড় সহে সংসার বা করে দর্শন সেই নারায়ণে অন্য কোনো পথ নাহি বিজ্ঞান বিহনে সহস্র সহস্র বর্ষ যুগিন্দ্র সুজন করিয়া বিবিধ রূপে তপ আচরণ তবে তারা পায় সেনাঙ্গাচরণ তপস্যায় কষ্ট তাহে হয় নিবারণ এত যে সংসারে কষ্ট পায় জীবগণ একবার যদি করে শ্রীকৃষ্ণ চরণ তেমনি ভক্তেরও সখা করি নানা ছল সন্তুষ্ট করেন ভক্তি করিয়া কৌশল কাহার হইন পুত্র কারো গুরুজন কাহার হয় বন্ধু স্বামী কারো হন কাহারো মহা বিপদে পতন তথা বিঘ্ন হারি হন শ্রী মধুসূদন তেমন মহিমা তার গোলকের প্রতি বর যেন মোর থাকে তাহে এত বলি প্রেম পরে বিদুর সুজন হইলেন নয়ন মধুর সম্বাস তবে মৈত্র ঋষিবর আতিথ্য করেন তার যতনে বিস্তর অবশেষে হলো তবে বিদুরেরও মন জ্ঞাতিগণ করিবার শেষ সম্বাদন বৌত্র সুখী জর্জরিত অন্ধনি প্রমণি হা পুত্র বলিয়া কাঁধে দিবস রজনী তাহারে উদ্ধার লাগি করিয়া মনন অস্তিনা অস্থিনাপুরীর ওদিকে করেন গমন প্রচেদাগণেরও হল স্বর্গ আরোহণ এত দূরে মোর কথা হল সমাপন এত বলি সুত তবে হইলেন স্থির হরিপ্রেমে সনো কাদি হয়নো অথির গীত ছন্দে ভাগবত করিন রচন চতুর্থ স্কন্ধের বাণী হইল সমাপন করির কীর্তন বাণী সদা পূর্ণময় থাকিলেও বহু ভ্রম ইহা হয় পাপ যদি শুনে তার পাপ হয় ক্ষয় অতি পূর্ণময় কথা ভাগবতময় এই কথা যেই শুনে পাপ হয় নাস অন্তিমকালে তো তার হয় স্বর্গবাস প্রচিল সুবোধ তার সঙ্গীতে বন্ধন ভ্রমভ্রান্তি নাই ধরো করিয়াং কিঞ্চন এটি প্রচেদ্রাগণীর বনগমন ও মুক্তিলাভ এখানে হলো চতুর্থ স্কন্ধ সমাপ্ত আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন অং পারমাত নমঃ